বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। সোমবার সরেজমিনে ভাঙন পরিস্থিতি ক্ষতি দেখতে এলাকায় পৌঁছলেন জেলাশাসক সহ অন্যান্য সরকারি প্রতিনিধিরা। জানা যায়, অতিরিক্ত বর্ষণের ফলে রায়না 2 নম্বর ব্লকের অঞ্চল এরুলি বাজার এলাকায় একটি খালে তলিয়ে যায় কাঠের সেতু। সেতু মারফত যাতায়াত করতো এলাকার বহু মানুষজন। সেতুর পাশাপাশি মৃতদেহ সৎকারের জন্য যে চুল্লিটি নির্মিত হয়েছিল তলিয়ে যাওয়া সেই চুল্লিটিও। পরিস্থিতি খতিয়ে দেখার পর স্থানীয় ঝুলন্ত মিলন সেতুর দুই ধার ভাঙন পরিস্থিতি পরিদর্শন করলেন আগত আধিকারিকরা। প্লাবিত এলাকা এবং পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা সভাপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধারা, রায়না 2 নম্বর ব্লকের বিডিও অনিশা দশ, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, সহসভাপতি আনসার আলী খাঁ, পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন, ব্লক তৃণমূল সভাপতি অসীম পাল সহ আরও অনেকেই। বিভিন্ন দপ্তরে আলোচনা করে সমস্যা দ্রুত সমাধান করা হয় বলে জানান পরিদর্শকরা। ম্যাডাম আছে, আমার বিডিও আছে। আমরা দেবখালটা বেসিক্যালি দেখেছি, আমাদের পঞ্চায়েত সমিতি থেকে সব এসছেন। তো দেবখালের যেখানে যেখানে আমাদের মেজর মেজর ইরোজন হচ্ছে সেটা আমরা দেখেছি, আর কিভাবে আমরা এই কাজগুলোকে টেক আপ করা যেতে পারে। ইরিগেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও এসছেন, তো ওনার সঙ্গে আমাদের জেলা পরিষদের সঙ্গে আর পঞ্চায়েত সমিতির সঙ্গে যে মেজর মেজর যেখানে যেখানে আমাদের খুবই আর্জেন্ট ইন্টারভেনশন লাগবে সেটাকে আমরা টেক আপ করা জন্য এসছি। এখন পর্যন্ত এই যে এই গ্রামটাকে বাঁচাতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? হ্যাঁ, আমরা একটা ডিসিশনে এসেছি, একটা বেসিক্যালি এই মনিয়ারি গ্রামের জন্য আমরা একটা বেসিক্যালি ডিসিশনে এসেছি। বিডিও বসবে সবার নিয়ে কি কিভাবে এই স্পেসিফিকলি এই জায়গার উপর আমরা যদি এই গ্রামকে বাঁচাতে পারি সেটা নিয়ে একবার বসা হবে। ব্রিজগুলো নিয়ে ম্যাম কোনো কিছু করা হবে এই মুহূর্তে? যে ব্রিজগুলো এখন পর্যন্ত ধসে গেছে সেগুলো নিয়ে কোনো কিছু সেটা সেটাই একটা এস্টিমেট হবে। এস্টিমেট করে আমরা একটা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে টাকাটা স্যাংশন করার একটা উপায়।